বুদিগো বা স্বর্গ সাজাও। আসো তুমি, না কইলা আগস্ট মাসে আর তুমি ইন্ডিয়া আবা না। আর আগস্ট মাস বাদ দাও, তুমি জনগণ খেটে গেছে। কি কো হাসু, তুমি এই রুমে রাজত্ব সারি আবা। তুমি এখন অত কথা কইও না, তোমার কাছ আছি সব বুঝি। তোমার প্রয়োজনে যা লাগছে সব পাঠাইছি, এখন তুমি আমার একটু ঠাই দিতে পারবা না? কি আর করার, আমার লগে তো সুরি সামারি কম করো নাই, আহো কি আর করার। আমি না, আমার লগে আমার বুইনো আছে। ও হ্যালো, তো দুইটা বাসর ঘর লাগবো। এই রাহো কাঁদিটে ফোন দিছে। আপা গো তুমি কমবে, একা গুড়া এখন থাম, কম গেলাই নাই। পাইন যে ডুমার আর তুইও ভাই ডুমাইরে দিছো, পাজি লিগ গুলারে নামাই আমারে আরো শেষ করছো। আপা এটা তুমি কি কইলা, তোমার লগে ধরতে গেলাম। তো কথা বাদ দে, তোর লগে আনার কোনো কথাবার্তা নাই, তুই তোর মতো থাক। আপা গো তুমি এই সময় হালাই তুই যাবা, আমি যাইতেছি ইন্ডিয়া, মুদিরে কইছি বাসু সাজাইতে। আপা গো তুমি এই দুঃসময় হালাই তুই যাইও না, আমারে আমারে লইয়া যাও। আফা তন কাদিরে যা খাইছো খাইছো, হেই লইয়া এখন থাক। যা জমাইছো টমাইছো, হেড দেহন সংসার চালা। আমারে আর জ্বালাইস না, আমার জীবন এমনিতেই শেষ। এখন রাখ জনগণে কোন সময় এপিডেন শুরু হওয়ার আগে যাইয়া লই। ও নানি খারাও, তোমার পেটিকোট থইয়া গেছো, এই যে তো বিদায় হরছুই অপরিয়ার হরমুখী। ইন্ডিয়া আমার মুদি আছে, মুদি আমার ভালো দেখে কিনে দেবে এনে। ও নানি হেলে তোমার জামদানি দি মুই লইয়া যাই। ওলা পানে দেখছি তোমার বেলাস লইয়া দৌড়ায়, আহারে আমার সাদে ছায়া বেলাউস। ওই দিদিও নেওয়া লাগে। ও নানি হরবে কি, তুমি যে এতদিন সুরি সামারি হরিয়া যা খাইছো আর মানুষের যে পরিমাণ ঠকাইছো। কইছে দুপুরে বেলা একটু মাংস তরকারি ভালো হইয়া খামু, হেই দূর আনছে ঠিকই কিন্তু খাইতে পারলাম না। ও নানি তুমি ইন্ডিয়া যাইয়া খাবা না, পোলা পানে পেট ভরে খাইতে আছে দেখিয়েছি। এই খাওয়া খাইতেছো তো প্যাডে প্যাডে ওষু কইব। হ্যালো আব্বা জয়, তোমার কি করবো টারবা চিন্তা করছো কিছু? আব্বা কোনো দিশা পাইতাছি না। হন তুমি জানো আবার আমার দ্বারাই উঠবো না, আমার বিদেশি বউ কইছে তোমার মাই জানে হানে নাই। এটা তুই কি কইলি আব্বা? ও আমার বউ কইছে যে মহিলারে পুরো দেশের মানুষ তাড়াইয়া দেয়, এই মহিলা আমার সংসারে যে কত শান্তি দিবে আমি ভালোই জানি। আব্বা তোরে তো কম টাকা পারাই নাই, কম টাকা তোরে দুটপাট করে দেই নাই। ও হ্যাঁ তো দিছো সন্তানের লিগে, সন্তানের প্রতি এটা তো দায়িত্ব। আব্বা তোরে আমি এত বড় হলাম, তুই আনি ভুলে গেলি। আমার দেহ কমে যাইতে পারো, কি করো আমি অত কিছু জানি না। লাগবে না তো গো, আমার মোদি আছে। আর ঠিক কথা কইছো, মোদি আছে তোমার লিগা। হাই রে হাই, এইগুলো রে খাওয়াইছি। একা দিটে আবার কল দেছো কে? অপা করতে তো বাইরে পাই না, পলাম কোন দিকদা। ও আমি জানি না, এত টাকা পয়সা লুট করে নিলে একটা হেলিকপ্টার তো কিনতে পারতি। আফা গো জনগণ তোরা সময়টাও দিবে না, 2 মিনিট পর পর ফোন দিয়ে টেনশন দিবি না তো, এমনি কোন সময় যেন শেষ হয়ে যায়। আফা গো তোমার মোদি রেখো আমার একটা টিকিট দিতে, টাকা পয়সা তো আছে কিন্তু জনগণের সামনে দিয়ে যাইতে তো পারি না, জনগণ যে এত সে এত আগে বুঝতে পারি নাই। আরে আমি তো আগেই বুঝছি, এর লেগে তো লেহাপড়ার অবস্থা এমন বানাইছিলাম যেন হালারা কিছু বুঝতেও না পারে। সবগুলার এমন মূর্খ বানামো আর দেশ আমি এলাইছিলাম, কিন্তু হ্যাঁ তো দাবাই রাখতে পারলাম না। আপা সুখে দুঃখে তোমার পাশে আসলাম, তুমি আমারে লইয়া যাও। কারা আমি যাইয়া লই, দেহি ইন্ডিয়া যাই কোনো ব্যবস্থা করতে পারি কিনা? আপা দেহ মুদিরে সরাই, তুমি অনেক রাজত্ব করতে পারো কিনা, তোমার তো ভালো ট্যালেন্ট আছে রাজত্ব সম্পর্কে। ইন্ডিয়া গেলে কাপড়টাও পরনে থাকবো না, বাংলাদেশের মানুষ তো কাপড়টা রাখছে। ক্ষমতা টমতা লাগবে না, খালি ভালো মতো দুনিয়া দিয়ে যাইতে পারলি হয়। আফা চিন্তা করছিলাম আরো দুইটা ব্যাংক ভরে রাখবো যেন 7 জন খাইয়া যাইতে পারে আমার বংশ, কিন্তু এত হইল না। আফা আফা ছাত্রলীগ খালি ফোন দেয়, ফোন দিয়ে কয় কি হরমু কি হরমু, পাঁচ লোক গুলাই তো শেষ করছে। শালা তুই দিস ওইগুলা লিলাইয়া। আমি কি করছি আপা? তুমি তো করছো, তুমি যে কে কইতে গেলা যে ওইগুলা রাজাকার, তোমার ওই কথাই তো ঠিক পেয়ে গেছে। আমি এইসালাম এই দেশে আমার বাপের লেগিয়া, বাপের নাম বাঙ্গাইয়া নিজে রাজত্ব করছি এতদিন, আমার বাপ দেশে লেগিয়া মরছেলে। আমি তো একমাত্র মুক্তিযোদ্ধা, আর কোনো মুক্তিযোদ্ধা আসেনি। আপা যাই হোক, যেই টাকা পয়সা নিয়ে চালা না হইলে কিন্তু কইছিল আমার কিছু ভাগ দেবা, এত বছর আমার মন্ত্রী তো দেশ ঠিকই কিন্তু সম্মান পাইলাম না, মানুষ আমার রাস্তাঘাটে বনে জঙ্গলে কাউ কাদের কয়ে, সেই পরে তোমার লোক আমি সব জায়গায় কথা কইয়া গেছি বুক ফুলাইয়া, টাহার বাগ আমার না দিলে কিন্তু পেটে অজমইব না তোমার। এ হালার পোহালা, তোর কম খাওয়াইছি, তুই এবার টাহার বাগ চাও।